জাপানের কিয়োটো শহরের হোটেল ম্যাটেরিয়াল এক ইসরায়েলি পর্যটকের আগাম বুকিং বাতিল করেছে। কারণ হিসেবে যুদ্ধ অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেছে হোটেল কর্তৃপক্ষ। হোটেলের এই উদ্যোগের সমালোচনা করেছে স্থানীয় কর্মকর্তারা। তারা জানান, এতে নীতিমালার লঙ্ঘন হয়েছে। এখন ওয়াল্টার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার, ওয়াল্টার মিলেনিয়াল। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, ইসরায়েলি পর্যটক হোটেল ম্যাটেরিয়ালের এক কর্মকর্তার কাছ থেকে হোয়াটসঅ্যাপে একটি বার্তা পান। সেখানে উল্লেখ করা হয়, গাজার সংঘাতের কারণে তার জুন মাসের রিজার্ভেশন বাতিল করা হয়েছে। হোয়াটসঅ্যাপে এই বার্তা পাওয়ার পর ইসরায়েলি পর্যটক টোকিওতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের প্রাথমিক অভিযোগ জানান। পরবর্তীতে তিনি কিয়োটোর অন্য একটি হোটেলে বুকিং দিয়ে তার পরিকল্পনা অনুযায়ী জাপান ভ্রমণ করতে পেরেছে বলে জানা গেছে। গত সপ্তাহে এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ইসরায়েলি দূতাবাস এই ঘটনাকে সুস্পষ্ট বৈষম্যমূলক আচরণ উদাহরণ হিসেবে অভিহিত করে। কিয়োটোর স্থানীয় সরকার এই ঘটনায় হোটেলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের মতে, হোটেলটি জাপানের হোটেল ব্যবসা সংক্রান্ত নীতিমালা লঙ্ঘন করেছে। ইসরায়েলি দূতাবাস জানিয়েছে, তারা হোটেলের কাছ থেকে একটি আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করেছে, তবে তারা হোটেলের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, এখন ফিলিস্তিনকে দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি না দেওয়া হাতে গোনা কয়েকটি এশীয় দেশের মধ্যে জাপান অন্যতম।